नमस्कार उपस्थित समवेत मा मनसा लीला पिपासु जातिको भक्त बिंदुगण उपस्थित सकल दर्शक मंडली सुभद्र मंडली एलाकार शिक्षित समाज रांगाचरणी रही এই অধম দিনজনের সহস্র কোটি প্রণাম আপনাদের সবাকারী রাঙাচরণী প্রণাম জানিয়ে জন্মদাতা মাতা ও পিতার চরণ ধুলি মস্তকে নিয়ে শিক্ষা গুরু অস্তাদ গুরুর সহস্র কোটি চরণ ধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি তৃতীয় রজনীর অভিনয় পালা অভিনয় পালায় যাবার পূর্বে আমরা সকলে গ্রাম্য মূর্খ অশিক্ষিত ছেলে হয়তো অভিনয়ের মাধ্যমে অথবা ভাষার মাধ্যমে আমরা অনেক অনেক ভুল করে ফেলব তাই নিজ গুণে কৃপা করে নিজে অধম সন্তান মনে করে নিজের একটি ছোট ভাই মনে করে নিজের বন্ধু মনে করে এই অধমদের আপনারা ক্ষমা করে দেবেন শুরু করছি তৃতীয় রজনীর অভিনয় পালা জয় জয় মা মনসা দেবী কি জয় জয় মা বিশ্বহরি কি জয় জয় মা পদ্মাবতী কি সেবায়কে আমি পাঠিয়ে দেব সেই নদীর কিনারায় আমি একটি সাইনবোর্ড টাঙিয়ে দেব যে আমার এই ধর্মরাজ্যে সদ উদ্দেশ্যে প্রবেশ করতে তাকে সৌসম্মানী আমি জানবো আমার এই রাজপ্রাসাদে আর যে কেউ অসৎ ইচ্ছে যদি প্রবেশ করে এই ধর্ম রাজ্যে হস্তে পায়ে শৃঙ্খলিত করে আমি নিক্ষেপ করবো সে অন্ধকার কারাগারে তাই এই মুহূর্তে আমি ডাকি না কেন সেপাই 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 বলে যায় বাবু আমি বাড়িতে গিয়ে ওই না বলবো বাবুকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে আমি বাড়িতে গিয়ে বলবো বাবুকে বিয়ে আমার দিতে হবে সামনের সপ্তাহে আমি তোমায় কেন ডেকেছি জানো আমি তোমায় ডেকেছি আমার শরীর গুলো ক্লান্ত হয়ে গেছে তাই তো আমি বিশ্রামে নত হতে চাই তাই কিছুক্ষণের জন্য তুমি দ্বার পাহারা দাও আমি বিশ্রাম ঠিক আছে বাবু ঠিক আছে আমি একদিন গিয়েছিলাম চন্দ্রপতির কাছে পুষ্প ভিক্ষের জন্য সে যেন আমায় পুষ্প ভিক্ষে না দিয়ে শত শতবার মমস্তকে করেছে পদাঘাত তাই তো আজ আমার তাই তো আমার সুবর্ণ সুযোগ তাকে সাহিস্তা করার তাই তো চন্দ্রকেতুকে স্বপ্ন দেবো ওর চন্দ্রকেতু তুমি আর অঘর ঘরে ঘুমিয়ে থেকো না তুমি একটিবার চেয়ে দেখো তোমার রাজ্যে একদল ডাকাত প্রবেশ করেছে তোমার রাজ্যে একদল ডাকাত প্রবেশ করেছে তোমার রাজ্যে একদল ডাকাত প্রবেশ করেছে কি
দেখি আমি সংস দেখলাম কে যেন অদূর হইতে বলে গেল ওরে ওরে চন্দ্রকে তুই তোর এই রাজ্যকে যদি তুই বাঁচাতে যাস আমি আর বিলম্ব নয় অবিলম্বে শত শত সৈন্য নিয়ে প্রস্তুত হয়ে যা নইলে তোর রাজ্যে শত শত ডাকাত এর সত্তার প্রবেশ করেছে এই তোর রাজ্যে এই ধর্ম রাজ্যকে লুণ্ঠন করে নিয়ে যাবে তার নিজ দেশে আমি কিছুতেই হতে দেব না এই মুহূর্তে সমস্ত সেনাকে আমি প্রস্তুত করে দেব সিপাই সিপাই এই মুহূর্তে প্রস্তুত হয়ে যাও যাও এই মুহূর্তে দামা ভাই তোমরা বাড়ি দাও আর সাইন বোর্ডে লিখে দাও কেউ যদি 700 ডাকাতের প্রবেশ করে এই রাজ্যে হস্তে পায়ে শৃঙ্খলিত করে নিয়ে আনবে আমার নিকটে আর যদি কেউ বাণিজ্য করতে আসে তাহলে নিয়ে আসবে তাকে ভালো করে কেমন যাও তুমি অবিলম্বে ছুটে যাও চালু মাঝি মাল লাগান বিলম্বের নাহি প্রয়োজন যে বাণিজ্য আমরা এসেছি বাণিজ্য সফল করে পুনরায় আমরা চম্পক নগরী অগ্রসর হব কেমন মানে বলছি বাবু আপনি যে যেখানে আসলেন এই রাজ্যের নাম কি এই রাজ্যের নাম হচ্ছে শৃঙ্খলি রাজ্য মাঝি মাল লাগান চেয়ে দেখো কত সুন্দর বড় অক্ষরে লেখা রয়েছে এই রাজ্যে যদি কেউ ডঙ্কাই বাড়ি দেয় তাকে নাকি সায়ুস্তা করা হবে তবে মাঝি মল্লাগণ আমরা যখন বাণিজ্যে পদারিপণে করেছি তুমি একটি বারে ডঙ্কাই বাড়ি দিয়ে রাখো তো হ্যাঁ মাঝি মল্লাগণ হ্যাঁ মাঝি মল্লাগণ দাও তো আমি আগে লেখাপড়া করিনি কি এর মধ্যে আছে কি দেখিনি বেশ যাও মাঝি মল্লাগণ ভালোভাবে দেখে এসো কেমন বয়াকার 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 উত্তস্তু দিনা শ্রিয়া পেট কানা মধ্যাহ্ন স হাটু ভাঙা দিনা আদেশে জয়া করে যাই বয়া করে বাড়ি দয়া করে দিবে দয়া করে তাহাকে বয়া করে বাইশ ময়া করে মনের ওয়া করে পাথর দয়া করে দেওয়া ভয়াকার হবে ভয়াকার পেটের ভয়াকার মধ্যে ভয়াকার পায়খানা ভয়াকার গু ভয়াকার বাহির ভয়াকার হইয়া জয়াকার যাবে বাবু ভালো মাঝি মাল লাগান আমি ডাঙ্গায় মাল দিব না বাবু কেন মাঝি মাল লাগান আমার কেবল 8 বছর বয়স আমি এখন বিয়া শাদী করিনি বাবু তোমারই কোনো ভয় নেই মাঝি মাল লাগান তোমাদেরই কোনো ভয় নেই আমি রয়েছি তো তোমাদের পাশে যাও এই মুহূর্তে তোমরা ডাঙ্গাই বাড়ি দাও কেমন আপনি সাহস দিলেন হ্যাঁ মাঝি মল্লাগণ ঠিক আছে এই মুহূর্তে গিয়ে ডাঙ্গাই বাড়ি দেব দেখি কেউ বেরিয়ে আসে না কি করে এই তো ডাঙ্গাতে এখন বাড়ি দেব না ভদ্রলোকের দরজা তো কলিং মেলেও থাকতে পারে আমি আগে গিয়ে ভালো করে দেখে আসি বাবা আপনি বিশ্রাম করেন আমি দেখছি বেশ মাঝি মাল লাগান বাবু বলো মাঝি মাল লাগান টঙ্কা তো সামনে আছে ওই মেন গেটে বুঝলেন তার পরের গেটে আবার দেখছি আলাদা একটা দরজা আছে আলাদা আরেকটি দরজা রয়েছে যাও টঙ্কাটা যে ভেতরে আর তার আগে সামনে একটা দরজা আছে ওই দরজাকে খুলে তারপরে কি ডঙ্গায় বাড়ি যাও বেশ যাও তুমি আবার এগিয়ে যাও মাঝি মল্লাগণ যাচ্ছি যাচ্ছি ইমা ডঙ্গা তো ওইদিকে কিন্তু এখানে বিশাল দরজা
দরজার সামনে দিছি কলিং বেল, কলিং বেলের সুষ্টা দাবিয়ে দিই, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে। এই যে মশাই, এই ডঙ্গার মধ্যে কি নিয়ে গেছো? ছোট চলুন বেটা দাঁড়া, আগে ডঙ্কায় বাড়ি দেবো, তারপরে আমাদেরকে নিয়ে যাবি। এই যে আমার বন্ধুটা, আমার সাথে আমার সদাগর বাবু আছে। সদাগর বাবু বাবু দেখেন আপনার জন্য আমাকে ধরছে বেশ মাঝি মাল্লাগান। আমরা যখন দোষ করেছি চলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে, আমরা সেখানেই যেতে প্রস্তুত আছি। চলো আর বিলম্ব নয়, চলো চলো মাঝেওয়ালনগর, এই মুহূর্তে আমরা এগিয়ে যাই। চিন্তা চিন্তা চিন্তা, আমার সভাপতি গেছে, দেখি সৌদ্দেশে যদি কেউ প্রবেশ করে এই ধর্মরাজ্যে তাকে আমি হাসি মুখে বরণ করব। ও তাহলে তোমরাই হচ্ছে 700 ডাকাতের সর্দার। মুখ মারি না দাদা, 700 ডাকাতের সর্দার প্রবেশ করেছো এই ধর্মরাজ্যে, এই হচ্ছে আমার দক্ষিণে বাটো। মনে রেখো আমি চন্দ্রকেতু রাজা, কেউ যদি অসৎ ইচ্ছে নিয়ে প্রবেশ করে এই ধর্ম রাজ্যে আমার হস্তে হস্তের চাবু তাকে কিছুতেই ক্ষমা করে। আজকের দিনে ধরা পড়েছে বলে মারি না, তবে দেখো এই মুহূর্তে তোমার সর্বাঙ্গে এই চাবু চাবুকে রাখাতে আমি ক্ষত বিক্ষত। দাঁড়াও, আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমরা যখন ভুল করে ফেলেছি আমাদেরই তুমি আজকের দিনে ক্ষমা করে দাও। তাই আমার এই ধর্ম রাজ্যে প্রবেশ করেছো, আমি তোমায় কিছুতেই ক্ষমা করতে পারবো না। সমস্ত ধন রত্ন লুণ্ঠন করে নিয়ে যাই তাদের নিজ দেশে।
অস্তমায় শৃঙ্খলিত করো। তুমি আমার দেখছো, বিশ্বাস করো, বিশ্বাস করো, তুমি আজকের দিনে আমরা বাণিজ্য করতে এসেছি এই শৃঙ্খলি রাজ্যে। ও বাণিজ্য করতে সত্যি ধরা পড়লে সবাই অমর করে। মাঝি বললো মাঝি বললো মাঝি বললো চলে যাচ্ছে কোথায় কোথায় মাঝি বললো গন তোমরা চিন্তা আজকের দিনে তোমরা কোথায় রয়েছো কি বিপদ হয়ে গেল ঠাকুর ও বুয়াটি ভগবান তুমি কি করছো আমি সহ্য করতে পারছি না অবিলম্বে তুমি অন্ধকার করে করে নিক্ষেপ করো তাদেরকে তাদের বুকে চাপা দাও ও বুয়াটি ভগবান এমনই কি বিপদ হয়ে গেল এই শৃঙ্খলি রাজ্যে আরে আমরা সহ্য করতে পারছি আর পাচ্ছি না সহ্য করতে না না আজকের দিনে যখন বড় বিপদে পড়েছি রয়েছে আমার পরম পূজনীয় মাতা চণ্ডী আজকের দিনে আমি আমার মাতা চণ্ডীকে স্মরণ করব দেখব আজকের দিনে আমার মাতা চণ্ডী আমার নাকি সারা দেয় কিনা ও মি সর্ব মঙ্গল শিবে শ্রীভাত্র সাধিকে শরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনি গুণাশয় গুণাময় মাতা চন্নেহি নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সমস্থিতা নমো তস্মৈ নমো তস্মৈ নমো তস্মৈ নমো নমো কোথায় আছো মাতা চণ্ডী স্মরণ করি আসি মনের পাথর মাগো সল্লা করো তুমি আমি মা জগতে ছাড়া কে ডাকে না আমা ছাড়া কে
ডাকিনা মনে বড় আশা নিয়ে পদার্পণ করেছি এই শৃঙ্খলি রাজ্যে, তাই তো বিনা অনুমতিতে ডঙ্কাই বাড়ি দিয়েছি বলে বেশি জননী তোমাকে দেবার মতো আমার কাছে এমন কোনো কিছু নেই। তাও জননী আজকের দিনে তুমি আমার শতকোটি প্রণাম তুমি গ্রহণ করো জননী, আশীর্বাদ করি। থাকো থাকো পুত্র মোর কিছুক্ষণ, নিশি প্রভাত হইলে খুলে দেব তোমার এই হস্তের বন্ধন। বেশ জননী বেশ, তোমারই অপেক্ষাতেই আমি পৌঁছে থাকবো জননী, তোমারই অপেক্ষাতেই আমি পৌঁছে থাকবো। আমি হচ্ছি উগ্রচণ্ডী মহামায়া, আমায় যখন করিবে শরণ আমি দেব দর্শন। এই মুহূর্তে আমি চন্দ্রকেতুকে আমি সত্যিকে জানিয়ে দেব, ওরে ওরে চন্দ্রকেতু আর কত নিদ্রা যাও, যে দেখো শির হয়ে এসেছে উগ্রচণ্ডী মহামায়া। আমি তোমায় জানিয়ে দিচ্ছি, চন্দ্রপতিকে যদি তুমি ছেড়ে না দাও, তাকে তুমি যদি বান্ধব বলে তার শিকার না করো, আমি তোমার এই জয় নগরকে আমি পুরো ধ্বংস করে দেব। আমি মহামায়া, যদি আমার আমার ভক্ত চাঁদকে যদি উদ্ধার না করো, তবে তোমার এই এই ধর্মরাজ্য, এই তোমার দক্ষিণ পাঠন শৃঙ্খলের রাজ্য আমি সমস্ত কিছু আমি শেষ করে দেব। না 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 না, আমি একই সংসদ দেখলাম সেপাই সেপাই সেপাই, তুমি কি তাদেরকে আসলে মনে পাথর দিয়ে বুকে চাপা দিয়েছ? তাহলে তো তাহলে এতক্ষণ মনে হয় তারা প্রাণ ত্যাগ করেছে, আমার আমার কি হবে সিপাই?
जाओ 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 अंधकार कारागारे तुम देखे एक बार देखे तारा प्राणे मारा गेछे ना बाची आछे तुम एक बार गिये देखे बड़ चिंता चिंता তাদেরকে মুক্তি করো সিপাহী তুমি মুক্তি করো তাদেরকে তুমি মুক্তি করো আমাকে মুক্তি করতে হবে না স্টিল বডি সর্বপ্রিয় আপনাদের যারাই আমি মিত্র তারা বলব তাই তো মনে বড় আশা নিয়ে পদারিপুরি করেছি আমরা সেই চম্পক নগরী থেকে চম্পক নগর চম্পক নগরী অধেশ্বর চাতি সাদাগরি আমি আর আমার নাম চন্দ্রকেতু কি বললেন আপনার নাম চন্দ্রকেতু আরে আমার নাম হচ্ছে চাঁদি সদাগর নামেরই সঙ্গে যেন মনে হচ্ছে মিলন হয়ে যাচ্ছে সত্যি বলেছে নামের সাথে যেমন কেমন একটা যেন মিল রয়েছে তাই বলছিলাম কি আমরা শত্রুতা দূরে রেখে আমরা এই মুহূর্তে মিত্রতাই আবদ্ধ হই বলছিলাম কি তোমার নাম কি বাবা আমার নাম হচ্ছে কালদণ্ড সে কি দমদণ্ড দাঁড়াও তোমার নাম জমদণ্ড আর আমার নাম কালদণ্ড দুজনের আছে একই রকম দণ্ড তাহলে আমাদের কি হলো এখন কথাই বলে না পিতার নামে হচ্ছে নামে নামে হচ্ছে মিতা আর বাবার নামে হচ্ছে পিতা তাহলে এখন আমি আর কি হলাম মিতা কেমন করে তাই আবদ্ধ কেমন করে ওই যে মিল আছে তোমার নাম কালদণ্ড আর আমার সিপাহীর নাম চন্দণ্ড জো আমার কালকে মিলছে না কিন্তু দণ্ডে দণ্ডে মিলে যাচ্ছে তাহলে হয়ে যাক আপনারা করেন আমরা পরে করবো আমরা মিত্রতায় আবদ্ধ হই বেশ আমার সিপাহীকে অমন করে চেপে ধরেছে না টেস্টিং করে দেখলাম কি রকম দাম বলেছিলাম মিত্র বর আমার এই ধর্মরাজ্যে প্রবেশ করেছো কেমন উদ্দেশ্য সত্যই বলেছেন মিত্রবর মনে বড় আশা নিয়ে পদারিপুরি করেছি আমি এই শৃঙ্খলি রাজ্যে তাই তো আমরা বাণিজ্য করতে এসেছি এই শৃঙ্খলি রাজ্যে কি এমন মাঝি মাল্লাগর কি এমন দ্রব্য নিয়ে এসেছেন আমার এই শৃঙ্খল রাজ্যে আমরা যে বাণিজ্য করার জন্য যে সম্বলি নিয়ে এসেছি তুমি তাদেরকে প্রকাশ করে খুলে বলো কেমন বেশ বড় শুনি এমন কি দ্রব্য নিয়ে এসেছো আমরা আদান প্রদান করবো সেরকম হলে আপনাকে চিন্তা করতে হবে না এখনই আদান প্রদান সব হবে প্রদান আদান প্রদান ওই তো আর কি বলেন শুনি ওরে পানা লইয়া হাতে কহে সাধু সদাগরে কি ওরে সোনামিতা পানের বাখানো হে আরে সোনামিতা পানের বাখা
पान लइया हाते कहे साधु सदा करे सोना मिता पाने रो माखानो हे अरे सोना मिता पाने रो আনন্দে আনন্দে আচ্ছা কি এমন এই পান ভাত খাওয়া দাওয়ার পর হ্যাঁ হ্যাঁ বা দুপুরে খাওয়ার পর এই পানে কিছু মশলা দিয়ে যদি পান খান তাহলে মুখটা হাওয়া হাওয়া তাই নাকি বেশ কি এমন লাগে কি লাগে বলো এই পানির মধুরে আমার কাছ থেকে কি চাও আমি তাই দেব কি নেব হ্যাঁ ওরে এক বিড়া পান পত্র দিব তুই নৌকা সোনা দিব তুমি তা না হবে সমান চাইলে তুমি দশ নৌকা নিতে পারো আর কি নিয়ে এসেছো শুনি ওরে এক নৌকা জিরা নেবো নৌকা হীরা নেবো তুমি তা না হবে জিরা এমন কোন দ্রব্য জিরা যে কোনো রান্নার মধ্যে যদি জিরা পেটে দেওয়া যায় ঠ্যাক ঠ্যাক করে আর কি আগে বাড়তে হবে পাটিতে ঠ্যাক ঠ্যাক করে যখন একদম গুঁড়ো হয়ে যাবে তখন মশলার মধ্যে যদি ওই অন্য দ্রব্যে দেওয়া যায় তাহলে সেই টেস্ট হয় ও মানে সুস্বাদ হয় খেতে না তবে কি যেন বললে জিরার বদলে হীরা এক নৌকা জিরা দেবে দু নৌকা হীরা তাহলে একটু লস লস হয়ে যায় আপনি এক কাজ করুন তো ওই যে আপনার চাবুকটা আছে না ওই চাবুকটা দিয়ে আমার দুঃখা মারুন তো কেন মার খাওয়ার ইচ্ছে করছে শোনো শোনো বাবা কেন বলুন তো কেন এতক্ষণ ধরে আমি আপনার সঙ্গে ইয়ে করছি চা নাই কিছু নাই সব আসবে ব্যবসা শুনতে কি বোঝেন শোনো শোনো দু নৌকা কেন চাইলে তুমি চার নৌকা নিতে পারো আমার এই হীরা আমার এই ধর্ম রাজ্যে এই দক্ষিণে পাড়লে হীরার অভাব নেই তুমি চাইলেই আমি তোমায় চার নৌকা দেবো ঠিক আছে আর যত দ্রব্য আছে আর কি এমন দ্রব্য আছে হাতে দিয়ে দেব সমান সমান করে মানে তুমি দেবে এক আমি নেব ডবল শুনি কি এমন দ্রব্য আছে আর কি দ্রব্য আরে নারকেল লইয়া হাতে সাধু সাদা করে শোনো মিতা নারকেলের কি বলেন তো নারকেল 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 নিয়ে কি হবে কি এমন ফল আমি তো কোনো জীবনে দেখিনি দেখেননি উপরে থাকবে খোসা ভিতরে থাকবে একটা সাদা ওটাকে ফাটিয়ে ওটা খেতে হবে ওটা খেলে পরে অতি সুস্বাদ আচ্ছা নারকেলের বদলে কি নেবে নারকেলের বদলে তাই তো ভাবছি কি নাও যায় আপনার কি আছে আমার এই রাজ্যে মানে নারকেলের বদলে কি দিতে চাইছেন নারকেলের বদলে কি নেবেন লাল 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 মানে সাত রাজার ধন মানিক লাল ঠিক আছে তাই হবে ছাই শঙ্খ হ্যাঁ হ্যাঁ নারকেলের বদলে শঙ্খ চাও এই যে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এক নকে দুটো দুটো নকে দুটো অবশ্যই এই দেখো তাল হ্যাঁ তালের বদলে ওরে তালো লইয়া হাতে কয় সাধু সাদা করে শুনবি তা নারকেল
তালের বদলে কি নেবে লাল লাল মানে তালটা হচ্ছে ভেঙে লাল আর আপনাকে পুরো পরিবর্তে সমান সমান দিতে হবে লাল বেশ চলো এই মুহূর্তে আমরা আদান প্রদান করি কেমন এসো এই মুহূর্তে আমরা পাদান পাদান করি আদান পাদান নয় আদান প্রদান করি এসো উঠাই মাঝি মল্লগণ আড়ি বিলম্বের নাহি প্রয়োজন চলো এই মুহূর্তে এই শৃঙ্খলি রাজ্য পরিত্যাগ করে আমরা চম্পুক নগরীর দিকে অগ্রসর হই আমরা যা ব্যবসা করেছি সাংঘাতিক ব্যবসা তালের বদলে সোনা নিয়ে নিয়েছি জিরার বদলে হীরা নিয়ে নিয়েছি বুঝলেন পানপত্রের বদলে ভোজ্যপত্র ডবল ডবল নিয়ে নিয়েছি মানে ওরা দিয়েছে আমরা দিচ্ছি এক ওরা দিচ্ছে দুই তাহলে এর থেকে লাভ নেই বহুত দিন আমাদের বহির বাড়িতে চলে এসছি এখন বাড়ির দিকে যাই বউ বেটির বউ কোনো দিন ধরে দেখিনি বেশ চলো মাঝি মল্লগণ সকল ডিঙ্গা তোমরা তৈরি করে নাও আর চলো সকল ডিঙ্গা তোমরা ছেড়ে দাও আমরা চম্পুক নগরীর দিকে অগ্রসর হব কেমন চলো মাঝি মল্লগণ সদাগরে আর ছাড়িল দক্ষিণ পাটন করিল গহমন ডিঙ্গা আরে কত দূর হইতে সরকার অন্ধকার যেন হয়ে গেছে আর যেন মনে হচ্ছে বৃষ্টি কিছুক্ষণের মধ্যেই নেমে আসবে তোমরা কেউ ভয় করো না মাঝি মল্লগণ তোমরা সকলে মনের আনন্দে ডিঙ্গা বাইতে থাকো ওই তো আর কিছু দূরি পদ অতিক্রম করলেই আমরা চম্পুক নগরী পদারিপন করব তোমরা সকলে সকলে এগিয়ে চলো মাঝি মল্লগণ চাঁদ গিয়েছিলাম দুজনে বাইরে তোরে চাঁদ মামা হাত করে
তাই তো যেন চাঁদা জয় দক্ষিণ পরম থেকে বাণিজ্য করে পবনপুত্র হনুমান এই মুহূর্তে আমি তাকে করিব স্মরণ। কোথায় কোথায় রয়েছে পবনপুত্র হনুমান? একটিবার এসে আমার সম্মুখে দাঁড়ায় দর্শন। মধুকরকে তুলে দাও কালীগঙ্গার জলে, আর ফিরে এসো তুমি আমার কাছে। বেশ বিলম্বের নাহি তো প্রয়োজন, অবিলম্বে ছুটে যাও সেথায়। ও আমার খাঁচা, এইবার তুই কালী অঙ্গার জলে ভেসে ভেসে যাবি, আর আমি অদূরে থেকে হাসবো, অদূরে থেকে দেখবো তুই মা মা বলে কাতর হয়ে আমার চরণে পুষ্প। তোমরা কেউ ভয় করো না মাঝি মল্লগণ, সকলে তোমরা মনের আনন্দে ডিঙ্গা বাও, তোমরা কেউ ভয় করো না। কেমন দেখুন যেভাবে ঝড় আসছে আমাদের দিকে, মনে হচ্ছে আমাদের নৌকা টৌকা সব ডুবে যাবো বাবু। দেখেন সত্যই আমরা রয়েছি ডিঙ্গার উপরে, তোমরা কেউ ভয় করবে না। চলো তোমরা সকলে এগিয়ে চলো, আমাদের কোনো বিপদ হবে না মাঝি মল্লগণ। চলো তোমরা সকলে ডিঙ্গা বাইতে থাকো, আমাদের কোনো বিপদ হবে না। সদাগর মহাশয় আপনি এই মুহূর্তে আধ্যা দেবী মহামায়াকে স্মরণ করুন, মা দুর্গা দেবীকে স্মরণ করুন, উনি রক্ষা করতে পারবেন। ঝড় বাঁচা এটি সত্যই সত্যই যেন কাল বৈশাখী ঝড় উঠে গেল। মাঝে মাল্লগণ তোমরা কেউ ভয় করো না, তোমরা কেউ ভয় করো না। আজকের দিনে যখন বড় বিপদে পড়েছি, রয়েছে আমার এই পরম পূজারী মাতা চণ্ডী, আমি এই মুহূর্তে মাতা চণ্ডীকে আমি স্মরণ করব। ওম সর্বমঙ্গলে শিবে সেবাত্মে স্মরণে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তু দে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশয়ে গুণাময়ে মাতা চণ্ডী নমস্তু দে দেবী সর্বভূতে সুমাত্রী রূপে সমস্থিত নমো তস্মৈ নমো তস্মৈ নমো তস্মৈ নমো নমো দেবী সর্বভূতে সুমাত্রী রূপে সমস্থিত নমো তস্মৈ নমো তস্মৈ নমো তস্মৈ নমো নমো। একবারে মা বলে দেখে দেখ না তোরা মানা মের কি নাই মহিমা, একবার মা বলে দেখ না তোরা মানা মের কি মহিমা। চা ওঠো পুত্র মোর, ওঠো, কি হয়েছে পুত্র বলো জননী, বলো চা। আজকের দিনে তুমি দেখা দিয়েছো জননী, নাও
তোমারই অধমী সন্তানের শতকোটি প্রণামে তুমি গ্রহণ করো জননী, আশীর্বাদ করি, মনোবাঞ্ছা তোমার পূর্ণ হবে। বলো সত্যই মা, আজকের দিনে যে আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণী করেছি জননী, চেয়ে দেখো কত সুন্দর যেন কাল বৈশাখী ঝড়ি এগিয়ে আসছে, আমার মাঝে মল্লাগণ সকলে ভয় পাচ্ছে, এই বিপদ থেকে তুমি আজকের দিনে রক্ষা করো জননী। অপেক্ষা করো, তোমার কি মনে পড়ে না সেই শিবলের কথা, ওই কুচক্রী কানে তোমায় পরাজিত করবার জন্য সেখানে লৌহ শিঙ্গল করেছিল বন্ধন, সেখানে হয়েছে সে অপরাজিত, আমি তাকে দেখব কি করে তোমার ডিঙ্গ দল দলে তলি দেয় এই কালী দহের কুলে। যদি কোনো বিপদে পড়ি আমি তোমায় স্মরণ করবো জননী, এই অধমীর নাকি তুমি সাড়া দিও মাগু, এই অধমীর নাকি তুমি সাড়া দিও, আমি নিজেই থাকবো তোমার ডেঙ্গার মস্তুলে কান্নারি রূপে, কোথায় রয়েছে গুরুরাজ তুমি, তুমি ছাত্র ধারণ করো মৎসরাজ কুম্ভীর, তুমি আবার ডিঙ্গার মস্তুলে তুমি ধারণ করো, ডিঙ্গাকে নিয়ে চলো এই কিনারের দিকে, ছেড়ে দাও ডিঙ্গা। মাঝি মল্লাগণ তোমাদের ভয়ের কোনো আর কারণ নেই, চলো এই মুহূর্তে তোমরা সকলে মনের আনন্দে ডার বাও, তোমরা সকলে মনের আনন্দে ডিঙ্গা বাইতে থাকো মাঝি মল্লাগণ, সকল আজ ডিঙার উপরে মাতা চন্ডী বসে রয়েছে, না না আমি তো ডিঙা ডুবাতে পারবো না, এই মুহূর্তে আমার মাতাকে পরে বসারো, কোথায় মা মাগো, পবন পুত্র হনুমান এমন কি হয়েছে যে তুমি আমায় মা মা বলে করেছিস তো মাগো, আমি যে তার ডিঙা গুলো ডুবাতে পারিনি মা, এমন কি হয়েছে যে তুমি ওই ডিঙা ডুবাতে পারোনি পবন পুত্র, ডিঙার উপরে রয়েছে মাতা চন্ডী, আমি কি করে ডিঙা গুলো ডুবাবো বলতে পারো মা, একে বলছো পবন পুত্র, তাহলে কি আমি ওই চন্দ্রপদের ওই চন্দ্রনিকা মধুকরে তোলাতে পারবো না, না না তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি ওই বি মাতাকে ওই দড়ি থেকে নামিয়ে আনার জন্য আমি ব্যবস্থা করছি, বেশ মা বেশ, তুমি কিছু সময় অপেক্ষা করো, আমি এই মুহূর্তে আমার পিতার কাছে ছুটে যাব, তা না হলে আমার পিতার কাছে যদি না যাই আমি ওই চন্দ্রনিকা মধুকরে তোলাতে পারবো না, কালী অঙ্গারে চলে তাহলে যে আমার হবে না এই বিশ্ব মা যেন বিশ্ব পূজিত হওয়া, আর আমি হাসতেও পারবো না অদূর থেকে ওই চন্দ্রপদী সদাগর মা মা বলে কাতর করবে, আর আমি আমি চুপটি করে আড়াল থেকে হাসবো। আমি দেবাদিদেব শৈলেশ্বর জানি বোধেন যোগে, আমি কেবা ডাকে আমার আকুলি কণ্ঠে পিতা পিতা বলে ও নম ব্রহ্মণ্ড দেবায় গ ব্রহ্মণ্ড হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। কি আমার একানিষ্ঠ ভক্ত চাঁদ সদগর সে
তার জীবন বিপন্ন প্রায়। কালী দহের জলে না আমাকে এই মুহূর্তে রক্ষা করতে হবে তারে, এই মুহূর্তে আমি গরিব ভগবান আইনে আমার একনিষ্ঠ ভক্ত চাঁদ সদাগর তার জীবন প্রায় বিপন্ন, কালীদহের জলে এক এক করে তার ১৩ খানা ডেঙ্গা ডুবে গেছে, শেষ ডেঙ্গা রয়েছে মধুগর অল্প সময়ের মধ্যে ভুলে গেলে পিতা ব্রহ্ম বাক্য চন্দ্রপতি সদাগর নিষ্পাপ ব্রাহ্মণকে করেছিল বন্দী, তাই তো নিষ্পাপ ব্রাহ্মণ ব্রহ্ম বাক্য তাকে অভিশাপ করেছিল, তুমি কি ভুলে গিয়েছো পিতা? ভুলিনি আমি ভুলিনি, সত্যই তো এক ব্রাহ্মণ তাকে বলা হয়েছিল তার যাত্রা যেন শুভ করে দেয়, কিন্তু ব্রাহ্মণ পর পর তৃতীয়বার বলেছিল আপনার যাত্রা অশুভ। তাই তো চম্পক নগর ঈশ্বর চাঁদ সদাগর আমার ভক্ত হলেও আমি তাকে আর রক্ষা করবো না, ব্রহ্ম বাক্য যদি ব্যর্থ হয়ে নাই সমস্ত দেব দেবীগণ মিথ্যা বলে প্রমাণিত হবে। বেশ যাও কন্যা, বেশ পিতা এই মুহূর্তে তুমি যাবে, তাই মনে রেখো চম্পক নগর ঈশ্বর চাঁদ সদাগর শিবের একনিষ্ঠ ভক্ত যত খুশি শাস্তি দেবে তারে, কিন্তু আমার ভক্ত চাঁদ ও যেন প্রাণে নাহি মরে। বেশ পিতা আমি তোমায় কথা দিলাম, চন্দ্রপতি সদাগরকে যদি আমি প্রাণে মারি মেরে দিই তাহলে হতে পারবো না আমি বিশ্ব মাতার বিশ্ব নহে কবিলম্ব। আর শোনো কন্যা, চন্দ্রধরের মধুকর ডিঙ্গায় রয়েছে শিবলিঙ্গ গৌরী পাঠ, শিবলিঙ্গ গৌরী পাঠ শুদ্ধ স্থানে রাখিয়া বাম পদের কনিষ্ঠ অঙ্গুলি দ্বারা উক্ত ডিঙ্গা তুমি দেহ ডুবাইয়া। বেশ তাই হবে পিতা। বম 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 কি করি, একদিকে কন্যা পদ্মাবতী অপর দিকে চম্পক নগরধীশ্বর চন্দ্রপতি, দেখি ভক্ত তুমি কত ভক্তমান কত সইতে পারো সমস্ত দুঃখ বেদনা জ্বালা। এই মুহূর্তে আমি তোমায় ফিরে যাব চণ্ডীর রানীতে কালী দহে। মা যে বাটাকে আমি আসি ছুটে, মা বলে যে বাটা মাছে
ওই তো সন্মুখে কিনারা পেয়ে যাব আর কিছুক্ষণে গিয়ে গেলে আমি তোমায় কিনারায় পৌঁছব একি পার্বতী ও স্বামী তুমি এসেছো কৈলাস তেরিয়ার আমারে না কহিয়া আসিলে কেন হইতায় ওগো পুত্র মদের বিপদে পড়েছে আমি উদ্ধার করতে এসেছি পুত্রকে হ্যাঁ হ্যাঁ চম্পক নগর অধিশ্বর চাঁদ সাজাগর সে মদের একানিষ্ঠ ভক্ত তাই বিধবে রক্ষা করতে এসেছো হ্যাঁ গো হ্যাঁ কিন্তু আমি তাকে রক্ষা করতে আসিনি তাহলে তুমি রক্ষা করতে আসলে তাহলে কিসের কারণে এসেছো এই নিকটে আমি এসেছি তোমার নিয়ে যেতে ভাঙ্গড় ভোলা ভাঙ্গিত খামুড়ো কুচুরি পায়ে বাস আর তুমি আমায় নিয়ে যাওয়ার করবা শ্মশানে মশানে থাকি বটে আমি ভাঙ ধুদুরা খাই তাই বলে কি সব কিছু ভুলে যাওয়া মোর শোভা পাই পাই না পিয়ে পাই না আমি কহিষণ চন্ডন লজ্জা নাই তোর স্ত্রী জাতি হয়ে করে তোর দন্ত পিতা তোর হিমালয় সহন বাসন ইন্দ্র তাহার পক্ষ কাট দিলে অপমান তাহাতে রাহি কে তাহার লাজ তব লাজ কি তুমি নিজে হও যে সেবা ভাঙ্গর হলা সব তুমি ভাঙ্গে ভুলে যাও তাই না এই জন্য তোমায় কেউ দেবতা বলে মানে না আমি তোমায় দেবতা বলে মানে না ভাঙ্গ তো খাও বড় কুচুরি পালাই যা যে তোমায় দেবতা বলে তার মুখে ছাই সবার বুদ্ধি মনে কি পড়ে না তব সেই দিনের কথা যেদিন চাঁদ সদাগর এক নিষ্পাপ ব্রাহ্মণকে বন্দী করে রেখেছিল হস্ত পদ শৃঙ্খলিত করেছিল চন্দ্রধর বলেছিল তার যাত্রা শুভ করে দেবার জন্য ব্রাহ্মণ বলেছেন না আপনার যাত্রা অশুভ তাই নিষ্পাপ ব্রাহ্মণকে বন্দী করেছে ব্রহ্ম শাস্ত্রের ব্যর্থ হবে না ব্রহ্ম ব্যক্ত ব্যর্থ হলে সমস্ত দেব দেবীগণ মিথ্যা বলে প্রমাণিত হবে হয়ে যাও দেব দেবী মিথ্যা তোমার মনে পড়ে না যেই ভক্ত মনে কাজ একনিষ্ঠ ভক্ত সে পুষ্প না দেয় কাজ চল গ্রহণ করে না কোথায় গেছিল সেই দিন তোমার স্মরণ তুমি তাকে বারণ করতে পারো নি তাকে বন্দী কর থেকে তুমি মুক্ত করতে পারো নি চক্রী কানে তোমায় কুমন্ত্রণা দিয়েছে মনে রেখো আমি তোমার স্বামী একদিন তুমি পতির নিন্দা সহিতে না পেরে দক্ষালয়ে প্রাণ বিসর্জন করেছিলে তোমার এক এক করে শত শত মস্তি মারল আমি কণ্ঠে করেছিলাম ধারণ এসো তুমি যাও এগিরা চলে গেছে এই মুহূর্তে আমি তাদের সমস্ত ডিঙা গুলো তলিয়ে দেবো জয় শ্রী জয় মাতা চণ্ডী জয় জয় মাতা চণ্ডী জয় এই বিপদ থেকে তুমি রক্ষা করো জননি জয় মাতা চণ্ডী জয় জয় মাতা চণ্ডী জয় আলো আমায় বাঁচাও তুমি গেলো আমি আর বাচ্চি মাতা চণ্ডী জয় শিব শম্ভ আজকের দিনে তুমি কোথায় রয়েছো গুরুদেব দেখা দাও এই অধমকে তুমি দেখা দাও গুরুদেব এই অধমকে তুমি দেখা দাও আর চম্পক নবরভীষ্বর চাঁদ সোনা দাও সে আজ জলমগ্ন কোথায় না কালী দহের জলে এর আগে যখন মধুকর ডিঙ্গা তৈরি হয় মধুকর ডিঙ্গাটি কোন কাস্টের ছিল
মন পবন কাশছে। এই মন পবন কাষ্ঠ কোথায় ছিল? অদ্ভুত পর্বতে। তাই সে কি করলো? এক লক্ষ পশু বলি দিয়ে তারপর সে কাষ্ঠ ছেদন করেছিল দক্ষিণ দিকে। তাই কি হয়েছে আজ দেখুন, যেখানে ডিঙার মাস্তুল চোদ্দ তাল, জল ছিল দুই দিকে দশ তাল, মাঝে তেরো তাল, ডিঙাটি ডুবলো কিভাবে? কালীদহের জল যখন তেরো তাল ছিল, সত্যি সেটি কালীদহ হয়েছিল, কিন্তু যখন পদ্মাবতী চতুর্দিকে জলাশয় নদ নদী সাগর ইত্যাদিকে স্মরণ করলো, সমস্ত জল এসে তথাই অথই জল হয়ে গেল, তখন কিন্তু জলের কোনো মাপ নেই। তাই কি করেছে? ও চাঁদ ডুবিল রে কালী দহের জলে, বাঙা ডুবিল রে কালী দহের জলে। নমস্তে মন সাজি নম নারায়ণী, আর এই দিকে দেখো দাতা করে গেছিলাম বাঞ্ছা করিবেন পূরণ, এবার মা মনসা মনের বাঞ্ছা করিবেন পূরণ। আবার ধন্য 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 আমার খুব একজন পরিচিত, ওনার নাম হচ্ছে মাননীয় গৌর প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী, সত্যি দাতার ঘরের সন্তান। তাই সে চাঁদ সদাগরের দুঃখ দেখে এই দুর্দশা কালে উনি ১০০ টাকা দান করেছেন, সঙ্গে দিয়েছেন দক্ষিণা। ধন্যবাদ, ধন্য দাতার বলিহারি এ আসরে আজ প্রকাশ করি। ওনার লক্ষ্মী ধনবান্নার যেন পরিপূর্ণ থাকে, দাতা যেন দেশে মান সম্মান পায়। আরে ধন্য 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 দাতার ধন্য বলিহারি, এবারে এই দিকে দাতা দেখো পড়ে গেছে ফেরি, এই দিকে দে দাতার সন্তান জানিলাম ভালো, আসরো বাঁধারে দেখো এবার চম্পু না করে দেখো কি করবাই করে, আর এদিকে যাবো আমি চম্পল নগরে, এদিকে চাঁদ সদাগর যখন জলমগ্ন হচ্ছে, আর এই যে কিন্তু দেবী সনকা এদিকে অজিত বাবুকে করেছে দাতার ঘরের সন্তান, মায়ের সেবক। যখন জলাবদ্ধ হচ্ছে এদিকে সনকা কি করেছে? যখন চাঁদ সদাগর বাণিজ্যে আসে
তখন কিন্তু শনকা দেবীর সহিত ভাই মিলন। তাই শনকা বলেছিল প্রাণনাথ তুমি তো চলে যাচ্ছ, তাই আমি এমন কিছু দিয়ে যাও। বলে বেশ তাই করব। আরে মায়া সহার নাম কি ভালো অছরে জানায়, এবারে দশটি টাকা দানা করে অছর মাঝারে। এদিকে যখন বললো যে তুমি আমায় কিছু দিয়ে যাও, চাঁদ সদাগর কি করেছিল একখানা তাম্র লিপি দিয়েছিল, তুমি এটি তোমার সঙ্গে রেখো, যদি আমি কোনোদিন ভুলে যাই, যদি বিস্মরণ হয়ে যাই, তুমি দেখাবে অবশ্যই মনে পড়ে যাই। আরে এদিকে তে দেখো যে কি কর্ম না করে, আরে জগত জীবন কবি বান্ধবী শহরী, শঙ্কর নন্দী পদ্মাবতী চার মেঘ আবর্ত সামর্ত মেঘ দ্রোণ পুষ্কর এই চারটি মেঘকে স্মরণ করেছিল, চৌষট্টি মেঘিনীকে স্মরণ করেছিল, এনেছিল কাকে না উনপঞ্চাশ পবনকে। তো দেখুন এদিকে শনকা দেবী আজ মনের আনন্দে সাধভক্ষণ করছে, একদিকে মনের আনন্দে সাধভক্ষণ করছে, অপরদিকে সদাগরের ডিঙ্গাগুলো জলমগ্ন হয়েছে। তো দেখুন এই মুহূর্তে অভিনয়